আগরতলা পৌর নিগমের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্তকে সোমবার ওয়ার্ড অফিসে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর হাত ধরে সোমবার আগরতলা পৌর নিগমের 9 নং ওয়ার্ডে ই কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর উত্তম কুমার ঘোষ, মন্ডল সভাপতি অমিত কুমার নন্দী সহ অন্যান্যরা। 10,300 শিক্ষকদের জয়েন্ট পেমেন্ট কমিটির প্রতিনিধি দল আজকে শিক্ষা দপ্তরে গিয়ে তাদের পেশ করা দাবিগুলো সম্পর্কে জানতে চায়। দাবি পূরণ না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাচ্ছেন বলে জানান। সাত দফা দাবির ভিত্তিতে কৃষি ভবনে কৃষি অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে বাঙালি কৃষক সমাজের ত্রিপুরা রাজ্য কমিটি কৃষি ও কৃষকদের স্বার্থে সংশ্লিষ্ট দাবিগুলো পূরণ না হলে তারা রাজ্যব্যাপী গণ আন্দোলন যাচ্ছে বলে জানান সংগঠনের নেতৃত্ববৃন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কাশীর বিশ্বনাথ মন্দিরে শুরু হয়েছে সংস্কারের কাজ। এই উপলক্ষে সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন দেবালয়গুলোতেও সোমবার চলছে পূজার্চনা। এদিন বর্তমান মহাদেব মন্দিরে আয়োজিত বিশেষ যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। এক মাসে মোট 3 বার চুরি হলো নিরাপত্তা বলয়ে অবস্থিত আগরতলা রমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে। রবিবার রাতে কম্পিউটার ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে পালায় চোরের দল। হাসপাতালগুলোতে ওটি টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে সোমবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দিল ওটি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার প্রতিনিধি দল। 2016 সালের পর থেকে হাসপাতালগুলোতে ওটি নিয়োগ করা হচ্ছে না বলে জানান তারা। রাজা কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন পালন করল ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট। এই উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ির রোড দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিএফ সভাপতি পূজন বিশ্বাস, চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক তাপস দেহ সহ অন্যান্যরা। পরবর্তী রাজনৈতিক কর্মসূচি স্থির করতে সোমবার আগরতলায় সাংগঠনিক বৈঠক করল তৃণমূল কংগ্রেস দল। উপস্থিত ছিলেন রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক, সাংসদ সুস্মিতা দেব সহ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। ওয়ার্ড অফিসে দায়িত্বভার গ্রহণ করলেন আগরতলা পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা নিগমের মেয়র ইন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরকীয়া প্রেমে মগ্ন ফারুক আহমেদ নামে এক টিএসআর জওয়ান তার স্ত্রীকে চলন্ত বাইক থেকে ফেলে গুরুতর আহত করল, এমনটাই অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত স্ত্রী নাসিমা বেগমের। বাগবাসায় লাল শিবিরে ভাঙন, বাগবাসায় 352 ভোটার যোগ দিলেন পদ্ম শিবিরে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাবুল দেববর্মা নামে এক যুবকের এলোপাথারি মারে গুরুতর আহত এক উপজাতি যুবক সহ ম্যাক্স গাড়ি চালক। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন কাকড়াছড়া এলাকায়। সিপাহীজলায় ডামেলা কুচি এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দীপবর দেববর্মা নামে এক যুবক, নিহত যুবকের বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়। মহারাজা কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিবস পালন করল টিটিএডিসির করবুক সাবজোন। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণ। দিব্যকাশী ভব্যকাশী কর্মসূচির অংশ হিসেবে বিজেপির কৈলাসহর মন্ডল পাইতুর বাজার মহাদেব বাড়িতে বিশেষ পূজার আয়োজন করে কর্মসূচির উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। বোলেরোকারীর সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে সোমবার মালদা কালিয়াচক থানায় বালিয়াডাঙ্গা এলাকায় গুরুতর আহত হয়েছে 5 জন, আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সাম্প্রতিককালে অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত তিলিয়ামুড়া আরডি ব্লকের তৃষাবাড়ি এলাকার কৃষকরা সরকারি সহায়তার নির্দেশিকা না জানতে পেরে হতাশ সংশ্লিষ্ট এলাকার কৃষকরা। লোনের টাকা দিতে এসে ব্যাংক থেকে টাকা উধাও দুই গ্রাহকের, ঘটনা সোমবার রামবাসায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে। উনকোটি জেলা হাসপাতাল সংলগ্ন সরকারি জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে কৈলাসহর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল হিন্দু যুব বাহিনীর উনকোটি জেলা কমিটি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন মহকুমা শাসক। মহারাজা কিরিট বিক্রম কিশোর মাণিক্য দেববর্মনের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার এডিসির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন এমডিসি অনিমেষ দেববর্মা, ধলাই জোনের চেয়ারম্যান নকুল জয় রিয়াং সহ অন্যান্যরা। নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত না মৃত, 2 মাসের মধ্যে কেন্দ্রকে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। লিঙ্গ বৈষম্য সংক্রান্ত বিতর্ক এড়াতে পিছু হটল সিবিএসই 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষা, ইংরেজির বিতর্কিত প্রশ্ন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হল সোমবার। হাতঘড়ির পর ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা দুবাই বাড়ি থেকে চুরি যাওয়া আরও বহু জিনিস উদ্ধার করল আসামের সাগরে, অসম পুলিশ এই সংবাদ জানিয়েছে। এক ব্যক্তি 1 নম্বর এই নীতি না হলেও যত খুশি মোবাইলের সিম ব্যবহার করা যাবে না, ইতিমধ্যে এই সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। সোমবার কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পুজোর সঙ্গে আরতিও করেছেন প্রধানমন্ত্রী। এদিন কাশীর গঙ্গায় ডুব দিয়ে স্নান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এরপর বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে স্বপ্নের করিডোরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দক্ষিণ মেরুর বরফের সাম্রাজ্যে সবুজ বিপ্লব অ্যান্টার্কটিকার কৃত্রিম ক্ষেতে হাসছে ফুলকপি বাঁধাকপি শসা বিট ইত্যাদি সবুজ ফল গ্রেপ্তার করা যাবে না সিঙ্গুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রায় জানিয়ে দিল শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বর্দলীর এনবিআরসি ক্লাবে বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে ই কার্ড প্রদান করা হয় উপস্থিত ছিলেন কাউন্সিলর অভিজিৎ মল্লিক গৌতম মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা দিব্যকাশী ভব্যকাশী কার্যক্রমের অংশ হিসেবে উদয়পুরের মহাদেব বাড়িতে সোমবার যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ কয়লা সরবরাহ নিয়মিত করার দাবিতে ঊনকোটি জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সিআইটিও নেতৃবৃন্দ জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসকের নিকট প্রদান করা হয় ডেপুটেশন আজাদী কা অমৃত মহোৎসব এবং সীমান্তরক্ষী বাহিনীর রাইজিং ডে উদযাপন উপলক্ষে সোমবার ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে দুদিনের এক প্রদর্শনীর আয়োজন করে বিএসএফ এর উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আগামী 17 এবং 22 ডিসেম্বর হাইলাকান্দি শহরের ফুটপাত ব্যবসায়ীদের জন্য এক ঋণ মেলা শিবিরের আয়োজন করেছে হাইলাকান্দি পৌরসভা কর্তৃপক্ষ ফুটপাত ব্যবসায়ীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে একই পরিবারের দুইটি রেগার জব কার্ড ঘিরে জন্ম নেয় ব্যাপক চাঞ্চল্য ঘটনা তিরিয়ামুড়ার মুঙ্গিয়াকাবি ব্লকের তুই কর্মা এডিসি ভিলেজের নর্থ বিলাইহামপাড়ায় প্লাস্টিকের চাল ঘিরে ব্যাপক আতঙ্ক রেশন ভোক্তাদের মধ্যে আম্বাসা মহকুমাধীন কেকমাছড়ার রেশন শপের ভোক্তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয় টিটিএডিসি করবুক সাবজোন থেকে সোমবার দুঃস্থদের মধ্যে 50টি কম্বল বিতরণ করা হয় শীঘ্রই করবুক সাবজোন অফিস থেকে 30টি পঞ্চায়েতে 13টি করে কম্বল বিতরণ করা হবে বলে জানানো হয় ওয়ার্ল্ড ফিশারিজ ডে 2021-এ পার্বত্য এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ফিশারি সেক্টরে সেরা পুরস্কারে পুরস্কৃত হয়েছে ত্রিপুরা এই পুরস্কারের অর্থমূল্য 10 লক্ষ টাকা স্বাধীনতার পর এই প্রথম রাজ্যের 15,623 জলাশয়ের নিয়ে ওয়াটার বডি পলিসি গ্রহণ করেছে রাজ্য সরকার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া অনুশীলনে চোট পেলেন রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে চিন্তায় ভারতীয় শিবির রাশিয়া যদি ইউক্রেনে অভিযান চালায় তবে তাদের চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে জো বাইডেনের এই হুমকি ঘিরে বিশ্বের বিভিন্ন মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল ব্রিটেনে এদিকে দেশবাসীকে বুস্টার টিকা পরামর্শ দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশে দৈনিক কোভিড সংক্রমণ পরপর তিন দিন থাকলো 7,000-এর ঘরে গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত 7,350 জন মৃত 202 পরের বার বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করছে 6টি দল জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড শিক্ষাকে বেসরকারীকরণ করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে একটি অপপ্রচার চলছে এই ধরনের কুৎসা নিন্দা জানিয়েছে গেজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশ কমিটি সোমবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে গঙ্গাজলে গঙ্গা পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রমিকদের সাথে সারলেন ভোজন এদের বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর পোশাক নজর কেড়েছে সোমবার কাশীতে বিশ্বনাথ মন্দিরের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী সহ বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এদিন বারাণসী ছিল প্রকৃত অর্থেই মোদীময় শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলা জঙ্গিদের গুলিতে নিহত 3 জন আহত 14 জন জওয়ান এদিন সরকারি বিবৃতিতে জানানো হয়েছে পান্থ চকের অদূরে জম্মু কাশ্মীর পুলিশ ক্যাম্পের কাছে জওয়ানদের একটি বাসে এই জঙ্গি হামলা হয় শ্রীনগরের পাঞ্চক এলাকায় নিরাপত্তা বাহিনীর একাধিক শিবির সহ নানা সরকারি দপ্তর রয়েছে এই নিরাপত্তা বলের মধ্যে কি করে বিনা বাধায় জঙ্গিরা হামলা চালাতে পারলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে